नमस्कार বন্ধুরা, আবারো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি নিরামিষের দিনে খাওয়ার জন্য ছোলার ডাল দিয়ে কুমড়ো আলুর একটি নিরামিষ রেসিপি। রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে, যে কোনো নিরামিষের দিনে আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। আশা করি রেসিপিটা সকলের ভালো লাগবে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর রেসিপিটা দেখে অবশ্যই লাইক করবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেয়া হচ্ছে 1টা শুকনো লঙ্কা, কে ফাটিয়ে দিয়েছি যাতে তেলে ফেটে না যায়, আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করলে দেব 4টি মাঝারি সাইজের আলু আর 250 গ্রাম কুমড়ো। এখানে আলু আর কুমড়োকে একটু বড় বড় ডুমো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ মাঝারিতে রেখে আলু ও কুমড়োর টুকরোগুলিকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজি, এর ফলে ভাজার সাথে সাথে আলু ও কুমড়ো অনেকটা নরম হয়ে যাবে। তবে মাঝে মাঝে অতি অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব যাতে তল থেকে পুড়ে না যায়। মিনিট 5-6 সময় ধরে ভেজে নেওয়ার পর দেখুন আলু ও কুমড়োর টুকরোগুলি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এই সময় দেব 1টা মাঝারি সাইজের টমেটো কুচি। এবারে একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি, এর জন্য প্রথমেই দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আলু কুমড়ো ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণ এই সময় অ্যাড করলাম। আবারও গ্যাসের আঁচ মাঝারিতে রেখে মশলাগুলিকে সবকিছুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মিনিট 2-3 সময় ধরে ভেজে নেওয়ার পর দেখুন টমেটো একদম নরম হয়ে গেছে আর টমেটো আর মশলাগুলির কাঁচা গন্ধও চলে গেছে। এখানে খুব ভালোভাবে মশলাকে কষিয়ে নেওয়া হয়েছে। এবারে দেওয়া হচ্ছে 1 কাপ সিদ্ধ করা ছোলার ডাল। 3-4 ঘন্টা ছোলার ডালকে ভিজিয়ে রাখার পর 1টা হুইসেল উঠিয়ে সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটাকে দেখুন দেখে ওপর থেকে গোটা মনে হচ্ছে আর আঙুলে করে চাপ দিলে নরম হয়ে যাচ্ছে, ঠিক এই রকমই ছোলার ডালটা সিদ্ধ করবেন। এর থেকে বেশি গলিয়ে ফেলবেন না, একটু ছোলার ডালটা শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগবে। সিদ্ধ করা ছোলার ডাল দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দেব 1 কাপ পরিমাণের জল। ছোলার ডালটা সিদ্ধ করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা ফেলে দিইনি, সেই সিদ্ধ করা জলটাই দিয়ে দিলাম। দিলাম 1 চা চামচ চিনি, অবশ্যই চিনি ব্যবহার করবেন, এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি হয়, খেতে ভালো লাগবে। চিনি কোনোভাবেই বাদ দেবেন না, অবশ্যই ব্যবহার করবেন। আর দেওয়া হচ্ছে 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটাও ব্যবহার করার চেষ্টা করবেন, এতে একটা চটপটা স্বাদ আসবে। এই রেসিপিটা যেহেতু টক ঝাল মিষ্টি তাই চিনি আর চাট মশলাটা অবশ্যই করে ব্যবহার করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে 8-10 মিনিট রান্না করে নেব যাতে আলু ও কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন আলু কুমড়ো খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে, বেশ গা মাখো ধরনেরই হয়েছে। তবে এর থেকে আর বেশি ড্রাই করব না, কারণ ঠান্ডা হওয়ার পর আরও সামান্য ড্রাই হয়ে যাবে। রেসিপিটা আমার অলমোস্ট রেডি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলে তৈরি সম্পূর্ণ নিরামিষ
छोलार डाल দিয়ে কুমড়ো আলুর এই দুর্দান্ত রেসিপিটি। অবশ্যই রেসিপিটা তৈরি করবেন, আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।